السلام عليكم ورحمة الله وبركاته. একজন মানুষ নামাজি তার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না নেই? আছে। একজন মানুষ নামাজি সেই বান্দা আজান যখন হয়েছে তখন তার দিলটা তার অন্তরটা মসজিদের দিকে টানে, ঠিক কি না? একটা হাদিস বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সাত শ্রেণীর মানুষদেরকে হাশরের ময়দানে আরশ আযিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বললাম, মনোযোগ আছে তো সবার? হাদিসের পাকের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. سبحان الله বলেন, আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে কাল হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ব্যতীত এরে যুবক সেই দিন কোনো ছায়া থাকবে না, থাকবে না, থাকবে না, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সেই আরশ আযীমের নিচে সেই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেই দিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে, সেই সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশ আযীমের নিচে ছায়া দিবে। সেই শ্রেণীর মানুষগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশ আযীমের নিচে ছায়া দিবে। ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক, যিনি ন্যায় পরায়ণ শাসন করবে, অন্যায়ভাবে বিচার করবে না, সুন্দর মতো বিচার যে বন্দা করবে, সে মেম্বার হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, কমিশনার হোক, এমপি হোক, সে যদি ন্যায় বিচার করে, সে যদি সুন্দর বিচার করে, মানুষের সুন্দর ন্যায় বিচার করে, আমার আল্লাহ তাকে আরশে আযীমের নিচে ছায়া দিবে। আরো জোরে বলেন, ও ভাই দিনের যুবক, সে যদি সমাজপতি হয়, যদি ভালো মতো সুন্দর মতো ন্যায় বিচার করে রে ভাই, মানুষের কাছ থেকে ঘুষ নেয় না, মানুষের কাছ থেকে টাকা নেয় না, অন্যায় ওই বন্দা করে না, অন্যায়ভাবে কিছু করে না, যা করবে তা ন্যায়ভাবে করবে, কারো কাছ থেকে ঘুষ খায় না, সুন্দরভাবে ন্যায় বিচার করবে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বান্দাকে আমি আল্লাহ কাল হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিব। এক নম্বর গেল, দ্বিতীয় নম্বর আরেকটা মানুষ, আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিবে। কোন শ্রেণীর মানুষ? ওয়াসাবুন্না শাফি ইবাদাতিল্লাহ তাআলা, আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দান করবে। কোন শ্রেণীর মানুষ? ওয়াসাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ও ভাই দ্বীনের ও মুরব্বী বাবারা রে যুবক, সেই শ্রেণীর মানুষ কি আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিবে। কোন শ্রেণীর মানুষ? যেই যুবক যৌবনকালে ইবাদত বন্দেগি করেছে। আমার ভাইরা, ও ভাই দিনের যুবক, মাহফিল করলেন ভালো কথা, বক্তা দাওয়াত দিয়েছেন ভালো কথা, অতিথি দাওয়াত দিয়েছেন ভালো কথা, বড় খুশি হয়েছি। ও কমিটির ভাইরা, আপনাদের কদমে হাত রাখিয়া বলিয়া যাইব, নামাজ বাবারা বাদ দেবেন না, সভাপতি থেকে সেক্রেটারি থেকে শুরু করে সদস্যদেরকে আমি আজকে বলিয়া যাইব, মাহফিল করলেন ভালো কথা,
সুন্দর ভাবে মাহফিল সাজাইলেন ভালো কথা, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। ওরে যুবক, যদি নামাজ না পড়ে এই মাহফিল কোনো কাজে আসবে না, ঠিক কি না? যারা নামাজ পড়েন না রে ভাই, এরে যুবক, আমি তো কাউরে মারিয়া মারিয়া জোর করিয়া মসজিদে নিতে পারবো না রে ভাই, আমার দায়িত্ব হলো বলিয়া দেওয়া, আমার দায়িত্ব হলো বলে দেওয়া। এরে ভাই, আপনার দায়িত্ব হলো পালন করা, আমার দায়িত্ব হলো বামা আলাইনা ইল্লাল বালা, আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আর পালন করা হলো আপনার দায়িত্ব। নামাজ কারো জন্য মাফ নাই ও কমিটির বাইরা, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে এক শ্রেণীর যুবক রে আর সে আদিমের নিচে ছায়া দিবে, কোন শ্রেণীর যুবককে ছায়া দিবে? আরে ভাই, ওই শ্রেণীর মানুষকে ছায়া দিবে যে শ্রেণীর মানব যৌবন কালে তার এবাদত যৌবন কালটা তার এবাদত বন্দগির মাধ্যমে কাটিয়ে দিয়েছে। যত আম্বিয়া ইকরামরা আছে, যত নবীরা আছে, সব নবীরা যৌবন কালে বেশি এবাদত করেছি, যৌবন কালে এবাদত করা সেটা হলো নবীদের খাসলত, আম্বিয়া ইকরামদের খাসলত। যৌবন কালে ইবাদত করা বৃদ্ধকালের জন্য বসে থাকবেন না, যখন আপনি বৃদ্ধ হইয়া যাবেন এমন ভাবে কোটা হইয়া যাবে, আপনি বৃদ্ধ হইয়া যাবেন আপনার মনে চাইব একটু তাহাজ্জুদ পড়ার জন্য, আর আপনি সময় পাবেন না উঠার জন্য, আপনি দাঁড়াইতে পারবেন না, আর আপনার শক্তি থাকবে না রে ভাই। এরে যুবক, আজকে আপনার শক্তি আছে, আপনার বল আছে, সেই বলটা ডাকাতের মাধ্যমে কাটাইয়া দিয়েন না, ডাকাতি করার মাধ্যমে আপনি কাটাইয়া দিয়েন না, আজকে চুরি ডাকাতির মাধ্যমে কাটাইয়া দিয়েন না, মানুষকে অন্যায় কাজের মধ্যে কাটাইয়া দিয়েন না রে ভাই। যেই দিন আপনি বিদ্ধ হইয়া যাবেন সেই দিন আপনি বলবেন লাইতা সাবাবা ইয়া উদু, আল্লাহ আমি যদি আমার যৌবন কালটা ফিরাইয়া পাইতা, আর আপনি সেই যৌবন কালটা ফিরে পাবেন, পাবেন সেই যৌবন কালটা ফিরে আসবে না, যখন বৃদ্ধ হইয়া যাবে আর যৌবন কাল আপনার ফিরে পাওয়া যাবে না। এই জন্য যৌবন কালে ইবাদত যারা করে, ও ভাই জিদির যুবক, যৌবন কালে যারা বেশি ইবাদত করে রে ভাই, আপনি যদি যৌবন কালে আপনি পুলিশের চাকরি করেন, আপনি আর্মির চাকরি করেন, আপনি বিডিআরের চাকরি করেন, আপনি সরকারি চাকরিজীবী, ভাই মসজিদের মধ্যে আজান হয়েছে, আপনি মসজিদে আজান শুনলেন আর আপনি মসজিদে চলে যাইবেন, যদি মসজিদ দূরে হয় যেই জায়গায় ডিউটি করেন সেই জায়গায় আপনি নামাজের মশাল্লায় আপনি দাঁড়াইয়া যাইতে পারবেন, আপনি জমিনের মধ্যে নামাজ পড়িতে পারিবে, আমার আল্লাহ সেই নামাজ কবুল করিয়া নেবে। সুদেওয়া জুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও সুদ আমার ইয়ে জমিন। সুবহানাল্লাহ। আরে যুবক, অন্যান্য নবীদের উম্মতেরা নির্দিষ্ট স্থান তারা নামাজ পড়লে হতো না, আর আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইল, আমরা যেই কাজ করি না কেন, যেই জায়গায় থাকি না কেন, সেই জায়গায় যদি আমরা নামাজ পড়ি আমাদের নামাজ কবুল, আমাদের নামাজ আল্লাহ কবুল করবে। যেই জায়গায় গেছেন সেই জায়গায় যদি নামাজ পড়ে, সেই জায়গায় নামাজ পড়লে আমার আল্লাহ আপনার নামাজটুকু কবুল করিয়া নেবে। সুবহানাল্লাহ। যৌবন কালে ইবাদত করলে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও পর্দার অন্তরালের মা, ও পর্দার সিনেমা, আপনাদের কবুলিয়া চাকরি করেন, আপনি ঘরের মধ্যে থাকেন, মসজিদ
টেলিভিশন বন্ধ করে দেবেন, কাজকর্ম বন্ধ, আপনার যত গুরুত্বপূর্ণ তা কাজ থাকে না কেন, সব কাজগুলো বন্ধ। আপনি মা সুন্দর ভাবে উযু কালাম করিয়া আর আপনি যাই নামাজ বিছাইয়া, সুন্দর ভাবে আপনি যাই নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন। যেই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি ঘরের মধ্যে যদি আদায় করেন, মা আপনি মনে করবেন না আপনি মসজিদে যাইতে পারেন না, মসজিদে ইবাদত করলে বেশি সওয়াব। ও গো মা, মসজিদে আপনাকে যাইতে হবে না, যদি আপনি নামাজ পড়েন মসজিদের সেই সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করিয়ে দেবে। দ্বিতীয় আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দস্তগি জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। অসুবিধা হচ্ছে না তো? আমাকে বিষয় দিয়েছেন নামাজের গুরুত্ব, অসুবিধা হচ্ছে? নামাজ কারোর জন্য মাফ আছে? নামাজ পড়ব, তবে নামাজে কেয়াল করব নবীর কেয়াল, নামাজে কেয়াল করব আমার আল্লাহর কেয়াল এবং খানায়ে কাবার কেয়াল, ঠিক কি না? নামাজে নাকি নবীর কেয়াল আসলে নামাজ হয় না? আর একটু জোরে বলে না, নাউজুবিল্লাহ। আমাদের আকীদা সেটা নয়, আমাদের আকীদা হলো যখন নামাজে সালাম দেব নবীকে তখন আমরা নবীর কেয়াল করব। আর একটু জোরে বলেন, আসুন। কয়টা বললাম? দুইটা। যেই দিন আর সাজিম কোন ছায়া থাকবে না সেই দিন কাদেরকে ছায়া দান করবেন? কয়টা বললাম? কোন দিন? যেই দিন মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, সবাই নফসি নফসি করবে, ও বাইজিদের যুবক, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে রে ভাই, সবাই নফসি নফসি বলবে, অন্যান্য নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, একমাত্র আপনার আমার নবী সুপারিশ করবে। সেই দিন নবীর সুপারিশ আমরা চাই কি যাই না? দু হাত তুলে বলুন চাই কি যাই না? নারে কিছু করার নাই, সবাই দেখাই দিবে রহমতুল্লিল আলামিন নবীকে। বল নাই, এনার্জি নাই ও পিছনের যুবক ভাইরা, এনার্জি আছে? ইঞ্জিনে তেল আছে? একটু কালি করেন না আমার সাথে সাথে, একটু একটু বলে একটু ইঞ্জিনটা কালি করেন। তেলের ব্যবস্থা আছে না নাই? বিরিয়ানির ব্যবস্থা আছে? বিরিয়ানির ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ ঠিক টাইমে পৌঁছবো। একটু আমার লগে লগে পরে একটু খালি করেন, অসুবিধা হচ্ছে না তো? ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতির কান্দারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লি আলা, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আকীদা হলো নবী নয় একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন হক্কানি রব্বানি আলেম দশজনের জন্য সুপারিশ করবে। কোন ধরনের দশজন? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব,
জাহান্নাম ও আজিব ওই ধরনের 10 জনের জন্য একজন হাফেজ কোরআন সুপারিশ করবে আল্লাহ উনি আমার চাচা আমি আমার খাতিরে আল্লাহ আপনি মাফ করে দেন এইরকম এইরকম 10 জনকে সুপারিশ করবে একজন হাফেজ কোরআন হক্কানি রব্বানি আলেম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার মুরব্বি বাবাদেরকে আমার মা বোনদেরকে বলবো মা আপনার কি মনে চায় না একজন হাফেজ কোরআন আপনার সন্তান হোক একজন সন্তান আলেম হোক আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা আছে কিনা আছে হেফজকান আছে কিনা আছে আপনি একজন সন্তানকে হেফজকানাই দিবেন মাদ্রাসায় দিবেন জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা আছে সেখানে আপনার সন্তানকে দিবেন হক্কানি রব্বানি আলেম হবে দেশ মাযহাব মিল্লাতের খেদমত করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে সেই সন্তানকে 10 জনের জন্য সুপারিশ করার ক্ষমতা দিবেন সুবহানাল্লাহ পারে কি পারে না ক্ষমতা দিবে শুধু নবী নয় আমার গোসে পাকও সুপারিশ করবে সুবহানাল্লাহ ছেলে তো করবে যারা আমরা পীর ও মুর্শিদ যারা মানি তারাও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলেন গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি উনি কে উনি শুধু ওলি নয় আমার ভাইরা আমাদের শিক্ষা নেব গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আমার বিষয় নামাজ উনি গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি 40 বছর এশার রুজুদিয়ে ফজরের নামাজ পড়েছেন কয় বছর 40 বছর এশার রুজুদিয়ে ফজরের নামাজ পড়েছেন আমাদের তো 2-3 ঘন্টা পর পর ফেসরা পায়খানা ঠিক কি না আর আমার গোসে পাক এশার রুজুদিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর মনে রাখবেন কয় বছর উনি কি আমার মতো আপনার মতো আমার আল্লাহ সেজন্য ওনাকে সাধারণ মানুষের কাতারে রাখে নাই ওলিদের কাতারে রাখে নাই ওনাকে সুজা ওলিদের রাজা বানিয়ে দিয়েছেন ওলিদের রাজা এই জন্য পড়ে না ওলিদিগের রাজা মহারাজ লামদের সালামে কানি আব্দুল কাদের জোরে আব্দুল কাদের রোজে হাশরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তরি যাব আসি মনে ভরসা আসি মনে ভরসা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশে তোমার পিরানে পিরিলাসানি আব্দুল কাদের জিলানি ওলিদিগের রাজা মহারাজ লামদের সালামে কানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রবানি আব্দুল কাদের আলহামদুলিল্লাহ বলেন আমাদের জন্য নবী সুপারিশ করবে কারণ যারা নেককার বান্দা নবী তো অনেক দূরের কথা যারা নেককার মুমিন বান্দা তারাও কবরের ভিতরে জীবিত সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শায়ের বলে শায়ের বলতেছে ওনার শরীর তো অনেক দূরের কথা জমি মেলি নেহি হতি জমন মেলা নেহি হতা কে মুহাম্মদ কে গোলাম কা কাফন মেলা নেহি হতা সুবান লাগানো বছর কুই আগে মাসে দাওয়াত দিচ্ছেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ শায়ের বলে মুহাম্মদ কি গোলাম খা কাফন মেলা নেহি হতা যিনি নবী মুস্তাফার গোলাম ওনার শরীর নয় ওনার কাফনের কাপড় পর্যন্ত ময়লা আসবে না এরকম অনেক কবরস্থান আছে যেখানে কবর খনন করার সময় তরুতাজা লাশ পাওয়া যায় আছে কিনা অসংখ্য আছে
অসংখ্য দলিল আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমাদের নবী অনেক দূরের কথা, আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত, ইমামুল আদব ওয়াল মোহাব্বত ফাজল বিল নবী আলাইহি রহমা, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, দুশমনের রাসূলরা যত কিছু বলুক না কেন, ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম আপনি রাসূল জিন্দা, আপনি রাসূল রওজা পাক থেকে সবকিছু দেখেন, আপনি সুপারিশ করবেন, সুবহানাল্লাহ বলেন, তু জিন্দা হি ওয়াল্লাহ, তু জিন্দা হি ওয়াল্লাহ, جسے پاتے ہیں سب پانے والے, میرا دل بھی چمکا دے چمکانے والے, سبحان اللہ بولبین نا اور ایک جو دے نبیر کونو مثال آسے কথা বলেন আছে, লম্মিয়াতি নজিরুকা ফি নজরিন, লম্মিয়াতি নজিরুকা ফি নজরিন, মিসলে তো না শুধু পয়দা জানা, জগে রাজো কো তাজো তো তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারি মতো কেউ হয়নি সৃজন, সম্রাটম কোটি তব শিরে তো শুবে, দুজাহানে তো যা হোক, এগুলো আমি অন্যদিকে চলে যাচ্ছি, যা হোক আল্লাহ কবুল করো, কামিন বলেন, কয়টা বলেছিলাম, দুইটা, যেই দিন মানুষ গামের মধ্যে সাতার কাটবে সেই দিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ আযীমের নিচে ছায়া দিবেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াসাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন, যেই যুবক যৌবন কালে ইবাদত বন্দেগী করেছে, আমিন বলেন, আমিন, তৃতীয় নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, সুবহানাল্লাহ বলে, তৃতীয় নম্বর আরে শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শাজিমের নিচে ছায়া দিবে, এরে ভাই জিদের ও মোর বিবাবার আরে যুবক, আমার আল্লাহর শ্রেণীর মানুষ যাদেরকে আর শাজিমের নিচে ছায়া দিবে, ওই শ্রেণীর মানুষ যে শ্রেণীর মানুষরা মসজিদের সাথে সম্পর্ক রাখে, ফজরের নামাজ আদায় করেছে, আবার জোহর কখন আসবে অপেক্ষা করে, আবার জোহর পড়লে আবার আসরের অপেক্ষা করে, আবার আসর যখন পড়বে আবার মাগরিবের অপেক্ষা করে, মাগরিবি পড়লে আবার এশারের অপেক্ষা করে, অন্তরটা মসজিদের সাথে মুআল্লা, অটলট কানো থাকে মসজিদের সাথে সুসম্পর্ক থাকে, সুবহানাল্লাহ বলে, আমাদের দেশে অনেক ভাইরা আছে মসজিদ দেখলে কেমন জানি ভয় লাগে অন্যদিকে ফালাই যায়, আছে না নাই, মসজিদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই, আপনাদের এই মসজিদে খাইরুল্লাহ শাহ জামা মসজিদ না, এই মসজিদে নামাজ পড়লাম ইশারের, আমার ভাইরা অনেক বড় এলাকা, অনেক মানুষ এখানে আছে, অনেক জমিদার আছে, আমি অনুরোধ করব চট্টগ্রামে এই একটা বাইজিদ বুস্তামির মতো একটা পাওয়ারফুল এলাকা এই ধরনের একটা মসজিদ, আসলে মসজিদটা সংস্কার করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো, আমি একজন মেহমান,
আমি এসে দেখলাম আপনাদের এই মসজিদটা অবশ্যই সংস্কার করা দরকার। এটা একটা সুন্দর একটা মসজিদ হোক চট্টগ্রামে, সেটা আমরা চাই কি চাই না? দুহাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বাবাজিরা, হুজুর মসজিদ করতে চাই, মসজিদ হোক সেটা চাই, মগর পকর থেকে দিতে আসতাম না, পকর থেকে বাইর করতে আসতাম না, হইব কথা কন্যা বাবা হইব হুজুর ঠিক আছে, এই নদী পার হয়ে যাব আমি সাঁতার কেড়ে, কিন্তু কাপড় ভিজতে আসতাম না, শরীর নি সাঁতার দেওয়ান যাইব? বাবাজিরা একটু উদাহরণ দিলাম, আপনার যদি টাকা পয়সা না দেন, হেল্প যদি না করেন, এই মসজিদ কি হবে? এই মসজিদ হওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা সহযোগিতা দরকার আছে না নাই? অবশ্যই সহযোগিতা দরকার আছে। তা আমি অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা সবাই প্রতিজ্ঞা নেন, আপনারা সবাই ওয়াদাবদ্ধ হন যে এই মসজিদ আমরা ইনশাআল্লাহ করব। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে এই মসজিদ যেন আল্লাহ সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমি একটা হাদিস বলি, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, মান বানা, যে ব্যক্তি নির্মাণ করলো, লিল্লাহে মসজিদান, আল্লাহর জন্য একটা মসজিদ। মনোযোগ আছে, একটু কথা বলবেন, একটা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হইলে নাহলে বলি দেন প্রধান বক্তা এসে, আমি আর কিছুক্ষণ সময় কি দিবেন নি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হইলে নাহলে শেষ করে দিই, আলোচনা কি চলবে? মনোযোগ, মান বানা লিল্লাহে মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো। মনোযোগ বাবার এদিকে, আমার দিকে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ, আমার বাণী হলো পৌঁছে দেওয়া। আপনি একটা ইটের জায়গা, ইটের একটা টাকা দিলেন, আপনি অল্প যতটুকু আপনার শব্দ হচ্ছে সেই শব্দ মোতাবেক আপনি এই মসজিদে হেল্প করলেন, আমার আল্লাহ আপনার জন্য বেহেশতের মধ্যে একটা সুন্দর ঘর নির্মাণ করে রাখবেন, যেহেতু আপনি দুনিয়ার জমিনে আপনি মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, সেজন্য এই মসজিদ নির্মাণ করবেন আপনার টাকা দিয়ে, যেই জায়গা নির্মাণ হয়েছে মসজিদে সেই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষ সিজদা দেবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। মসজিদ বানাবেন কি নামাজ না পড়ার জন্য, না পড়ার জন্য? আল্লাহ পাক আমাদেরকে, আমাদের দিলটা যেন মসজিদের সাথে মুআল্লাক যেন আমরা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন বলে এটি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মানো নবীর রওজা শরীফ দেখে মন ভরে আমরা নবীজির রোজা দেখতে চাই কি চাই না? দু হাত তুলে বলুন চাই কি চাই না? যদি চাই হাত নেড়ে নেড়ে আমরা আল্লাহকে দেখাই দিই যে আল্লাহ আমরা রোজা পাক দেখতে চাই আমার সাথে সাথে মহব্বতে। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা মাশাআল্লাহ ইফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাহে মদিনা, দিদার দাও গো সাহে আরশে। কত শান, কত
সবাই দিদার দাও গো শাহে মদিনা, জীবনে কত জায়গা দেখেছি নয়নে মদিনার মতো সুন্দর দেখিনি নয়নে, ও গো রাউফুর রহিম ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। আলহামদুলিল্লাহ বলে শ্রেণীর মানুষকে আমার আল্লাহর শাজিমের নিচে ছায়া দিবে, যাদের অন্তরটা মসজিদের সাথে তালুকটাকে মসজিদের সাথে টানটাকে, সুবহানাল্লাহ বলেন, টান মসজিদের দিকে, টাকা পয়সার দিকে নয়, দন্ডলতের দিকে নয়, বিল্ডিং করার দিকে নয়। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারে না, আছে কি না? কিরে চাচা যান, আপনি লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, আপনি হজে যাবেন না? কই আমি আবাসিকের ভিতরে জায়গা আরো তিন গন্ডা নিয়েছি, এগুলোর মধ্যে একটা বিল্ডিং তোলার ব্যবস্থা করতেছি, এরপরে দেখি যাইতে পারি কিনা, ঠিক কি না? আল্লাহ আল্লাহ যদি ওই বিল্ডিং করার আগে যদি আজরাইল এসে যদি ওনার জানটা কবজ হয়ে যায় আর কি পারবে নি বিল্ডিং আর হজে যাওয়ার সুযোগ হবে? এই জন্য ইমাম আজম আবু হানিফা উনি বলেছেন যখন ফরজ হয়েছে তাৎক্ষণিকভাবে হজটা ফরজ করে নেওয়া আবশ্যক। সুবহানাল্লাহ বলেন, আমাদের অন্তর যেন মসজিদের দিকে তাল্লুক থাকে, আল্লাহ আমাদের কবুল করে, আমিন বলেন। দ্বিতীয় নম্বর গেল চতুর্থ নম্বর, আরে শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিবে, সেই শ্রেণীর মানুষ হল ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাই ওয়া তাফাররাক আলাই। আর চতুর্থ নম্বর ব্যক্তি হইল যেই দুই ব্যক্তি যারা একত্রিত হয় আল্লাহর ওয়াস্তে। আমরা গরিব নামাজ কি ভালোবাসি, এরে যুব গরিব নামাজ কি আমরা ভালোবাসি, আমরা আব্দুল কাদের জিলানি কি ভালোবাসি, আমরা বাইজিদ বুস্তামি কি ভালোবাসি, আমরা খাইরুল্লাহ শাহ কি ভালোবাসি, এরে ভাই উনি তো আমাদের কোনো আত্মীয় নই, আমাদের বাবার বংশ নয়, দাদার বংশ নয়, মার বংশ নয়, বাইজিদ বুস্তামি আমাদের কোনো মায়ের বংশ নয়, ঠিক কি না? আমাদের বাবার বংশ নয়, তারপরেও কেন আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে কেন মহাব্বত করি? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ শ্রেণীর মানুষ যেই মানুষকে আমি আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিব, চতুর্থ শ্রেণীর মানুষ যে মানুষগুলো মানুষকে ভালোবাসে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য, আর ও তাফাররাক আলাই মানুষ থেকে পৃথক হয় আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না, যেমনি ভাবে আমরা এই জিতকে আমরা ঘৃণা করি, ওরে ভাই আমরা এই জিতকে ঘৃণা করি, আমরা বুঝে খেলকে ঘৃণা করি, আমরা আবুল আহাবকে ঘৃণা করি, আমরা ফেরাউনকে ঘৃণা করি, আমরা নমরুদকে ঘৃণা করি, ঠিক না? অনেকে আবার ফেরাউনের সাসা ডাকে। এক বক্তার ওয়াজ শুনলাম ইউটিউবে, ফেরাউনের কাছে নাকি সে গেছে মিশরে জাদুঘরে, ফেরাউনের কাছে যাই কয় ফেরাউন সাসা কেমন আছে? আমি নাম নিতে চাই না, আমি নাম নিয়ে কাউকে কটাক্ত করতে চাই না, তো ফেরাউন সাসা কেমন আছে? আমরা গরিবের নামাজকে বাবা বললে তোদের আগুন জ্বলে, তুই যে ফেরাউনকে সাসা ডাক দিয়েছস, সাসা মানে কি বাবা? বাবা তো মুরাদ তো বাবাই, আরব দেশে ওই রসমটা আছে সাসা কিও বাবা ডাকে, ঠিক কি না? আমরা বাবা বললে, গরিবি নামাজকে বাবা বললে
তাদের আগুন জ্বলে আর সে যে ফেরাউনকে চাচা ডাকলো যে যে ফেরাউন যার চাচা সে ফেরাউনের বাতি জ্বলে ঠিক যার চাচা ফেরাউন সে নির্দ্বিধায় মালাউন ঠিক নেবে রাগ করতেছেন নাকি না ফেরাউনের কই দিছো চাচা কেমন আছে নাউজুবিল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন আমরা হাদিসে প্রকাশ আছে ওয়াতাফাররাকা আলাই আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ তারা কাউকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে কারো থেকে পৃথক হয়ে যাবে সম্পর্ক ছিন্ন করবে তাও আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ জোরে বলেন আমরা গরিবে নামাজকে ভালোবাসি আমরা রসুলের পাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা রসুলের জন্য জীবন দিতে পারি আমরা রসুলের জন্য জীবন দেব রসুলের জন্য জীবন দিতে যারা যারা রাজাদের হাত তুলে আমরা নবীজির জন্য জীবন দিতে চাই কি চাই না যারা নবীজির সামনে বেয়াদবি করে এই সোনার স্বাধীন বাংলাদেশে তাদেরকে ফাঁসির কাজ করাই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে আমরা চাই কি চাই না দুহাত ধরে বলুন চাই কি চাই না আজকে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বড় দুঃখ লাগে আজকে যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকে গ্রেফতার করা হয় না যারা নবীর শানে বেয়াদবি করে সে তার প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করা হয় আমরা আজকের এই মাহফিল থেকে নূর বাংলাকে যারা গ্রেফতার করেছে অর্থাৎ যারা নূর বাংলার বিরুদ্ধে যারা মামলা করেছে সেই মামলা সম্পূর্ণ মিথ্যা সেই মামলা সম্পূর্ণ মিথ্যা কেউ যদি নবীজির শানে যদি বেয়াদবি করে নবীকে যদি গালি দেয় মা খদিজার শানে যদি বেয়াদবি করে নারে রিসালাতকে যদি ফালতু স্লোগান করে আর আমরা কি করে বসে থাকব প্রতিবাদ করার দরকার আছে না প্রতিবাদ করলে কি মামলা করতে হয় আজকে নূরে বাংলা যারা মাহবুবুল আলম আল কাদির নূরে বাংলা উনি প্রতিবাদ করেছে যার কারণে ওনার বিরুদ্ধে এক বাতিল মামলা করে এখন বর্তমানে উনি কারাগারের মধ্যে বন্দী আছে একজন সুন্নি আলেম ওনাকে বন্দী কেন করতে হয় ওনাকে দেখে তো সংশোধনের একটা ব্যবস্থা ছিল ওনাকে বসাইয়া সরকারি ব্যবহার সরকারি উপদস্থ লোক আছে কিনা আছে ওনাদের মাধ্যমে বসাইয়া যে আপনি এই ধরনের কথাগুলো বলছেন এগুলো মানুষই নয় এই ধরনের একটা সমাধান তো করা যায় উনি কি জন্য করেছেন সেটা ওনাকে জিজ্ঞেস করেন উনি হয়তো জবাব দিবে ঠিক কিনা একজন আলেমকে এভাবে অপমানিত করা সেটা মুসলমান সুন্নি জনতা সহ্য করবে না ঠিক না কথা অনতিবিলম্বে আল্লামা নূরে বাংলার আমরা মুক্তির দাবি চাই ঠিক কি না চাই কি চাই না আমরা সুন্নি জমা আমরা উচ্ছৃঙ্খল নই আমরা বোমা মেরে মানুষ হত্যা করা সেটা আমাদের আদর্শ নয় বাড়ি মেরে ঘাড়ি ভাঙচুর করা আগুন জ্বালিয়ে দেওয়া সেটা আমাদের আদর্শ নয় আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই ওনাকে যখন শহীদ করে দিয়েছে তখন আমরা একটা হরতালের ডাক দিয়েছিলাম আমরা গোটা বাংলাদেশে প্রমাণ করে দিয়েছি যে হরতাল কাকে বলে কত প্রকার কি কি কিভাবে করতে হবে গোটা বাংলাদেশে হরতাল হয়েছে একটা রিকশাও চলে নাই ঠিক কি না একটা সাইকেলও চলে নাই এমন কি গোটা বাংলাদেশে একটা গাড়িতেও আগুন দেওয়া হয় নাই একটা গাড়িও ভাঙচুর করা হয় নাই আমরা প্রমাণ করে দিয়েছি হরতাল কাকে বলে কিভাবে করতে হয় ধর্মঘট ঠিক কি না সুন্নি জমা শান্ত আমরা উচ্ছৃঙ্খল কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই তাই বলে আমাদেরকে একেবারে নরমাল ভাববেন না সুন্নি জনতা যখন পিছনে হাঁটতে হাঁটতে পিছনে যখন দেওয়াল বেয়ে যাবে আর সার পিছনে যাবে না তখন জীবন দেওয়ার জন্য সামনে অগ্রগর্ষ অগ্রসর হব ঠিক কিনা আমার ভাইরা বড় দুঃখ লাগলো
একজন আলেম ওনাকে এভাবে একজন সুন্নি আলেম এভাবে যে ওনাকে বন্দী করে কারাগারের মধ্যে বন্দী করলো আসলে উচিত ছিল যে নবীর শানে বেয়াদবি করেছে মা খাদিজার শানে বেয়াদবি করেছে মাওলানা আলী শের হুদার শানে বেয়াদবি করেছে নবীকে অক্ষর জ্ঞান নাই নবী আলিফ বা তা সা এগুলো জানতেন না এই কথা যে বলেছে তাকে কারাগারে পাঠানো দরকার ছিল ঠিক কি না মা খাদিজার শানে যে বেয়াদবি করেছে মাওলানা আলী শের হুদার শানে যে বেয়াদবি করেছে ফারুক আজমের শানে যে বেয়াদবি করেছে উচিত ছিল তাকে কারাগারে নেওয়া আর আমাদের উচিত হবে আমরা এখনো পর্যন্ত শান্ত আছি আজকে মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই মামলার এবং আমাদের আজকের মাহফিলের মাধ্যমে মাহফিলে আজকে মিডিয়ার মাধ্যমে আজকে এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য মিডিয়ার মিডিয়া এসেছে এই মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনি মমতাময়ী আপনার বাবা এই দেশের জন্য জীবন দিয়েছেন সোনার স্বাধীন এই বাংলাদেশ স্বাধীন করেছেন আপনার আব্বাজান আপনি নিজেও বলেছেন যে এই দেশে কোনো ব্যক্তি নবীর শানে বেয়াদবি করতে পারবে না ইসলামের শানে বেয়াদবি করতে পারবে না তাদের বিচার হবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যারা নবীর শানে বেয়াদবি করতেছে এই যুগে যারা কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে ওলিদের শানে নবীর শানে সাহাবীদের শানে যারা বেয়াদবি মূলক কথা উক্তি করতেছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কি যাই না হাত তুলে বলুন চাই কি যাই না সামান্য একটু জিজ্ঞেস করি আল্লাহ 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 আমার ভাইরা উনি অনেক দূর থেকে আসছেন মেহমান আমাদের বয়ান তো প্রায় সময় শুনেন আমি সাতটা সাত শ্রেণীর মানুষকে আর শাজিমের নিচে ছায়া দান করবে সেইগুলোর মধ্যে আমি চাইছে বলেছিলাম আরো বাকি তিনটা রয়ে গেছে এগুলো বলতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে সেজন্য আমি আর সামনে যাচ্ছি না আমার বাকি সময়টুকু আমার ভাইকে আমি সুপর্দ করলাম আপনারা সকলে মনোযোগ সহকারে ভাইয়ের আলোচনাটুকু শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাটুকু শুনে আমল করার আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু